শুভ সকাল বন্ধুরা। আর দেখো সকাল সকাল কিশোর স্কুলের জন্য রেডি হয়ে গেল। কিশোর মুখটা দেখে, আর কিশোর দেখো, ওকে তো আমি ড্রেস পরিয়ে দিলাম, জুতো পরানো আমার পছন্দ হয় না, সেজন্য ওর বাবা পরিয়ে দিচ্ছে। দেখো আমি যদি জুতো পরিয়ে দিই তাহলে বলে ওর ফিতাগুলো বাঁধা হয় না, সেজন্য ওর বাবাকে দিয়ে ফিতাগুলো বেঁধে নিচ্ছে। এই দেখো কিশোর আসছে। জুতোটা চেঞ্জ করতে গেল তোমাদের দাদা ভাই। কিশোর চোখে ঘুম আছে। আজকে স্কুলে ইংরেজি ক্লাস টেস্ট পরীক্ষা, তুমি রেডি একদম পরীক্ষা দেওয়ার জন্য? হ্যাঁ জোরে বলো। টাটা। কিশোর দেখো স্কুলে চলে গেল, আর সেই রৌদ্র আর গরম সকাল সকাল। এখন তো 7:16 বাজে, তাতে কি রৌদ্র আর কি গরম। চলো বন্ধুরাম, দেখো বন্ধুরা পুকুরের জল একদম ভরে গেছে, অনেক গভীর হয়ে গেছে, এখন মাছ ছাড়া হচ্ছে। দেখো মাছ ছাড়া হচ্ছে। বন্ধুরা ওটা পুকুর জলে ভরে গেছে, গভীর হয়েছে, এখন মাছ ছাড়া হচ্ছে। অনেক মাছ এর আগেও ভরেছে, এখনো ভরছে। এরা পুকুর ভর্তি হয়ে গেছে, এখান থেকে মাছ ছাড়ছে। এই টোটোটা নিয়ে এসছে, ওখান থেকে মাছ ছাড়ছে, টোটোটা নিয়ে এসছে। ছাড়ে দিল। চলো দেখো বন্ধুরা মাছ ছাড়া হয়ে গেল, এখন চলে যাচ্ছে, এখন চলে যাচ্ছে, মাছ ছাড়া হয়ে গেছে। জন্য পুকুর একদম ভরে গিয়েছে, অনেক অনেক জল। গভীরটা গভীর হয়ে গেছে, পুকুরটা গভীর হয়ে গেছে, কারণ অনেক জল আছে তো, মানে কাট কেটেছে পুকুরটা, অনেক গভীর করেছে ওই জন্য। আর ওই দিকটা বেশি গভীর। আর এই যে ওখানে একটা ছাগল ঘাস খাচ্ছে, দেখো। এই দেখো শ্রাবণ মাস পড়ে গেছে, তো এই যে কাছের চুড়ি কিনে নিয়ে এসছে, তো এখন পড়তে হবে। এরপরে যখন পড়বো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। বন্ধুরা আমি অনেক চেষ্টা করছি উড়ানোর জন্য, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। কালকে পুরো রাত আমি চার্জে দিয়েছিলাম,
ওই জন্য নষ্ট হয়ে গেছে, মানে হচ্ছে ইঞ্জিন গুলো পুড়ে গেছে চার্জে দেওয়ার জন্য। তো বাবা, তো এটা কিশোরকে ওর বাবা এনে দিয়েছিল কোন মেলা থেকে? রথের মেলা থেকে। তো এটা চলছে না, এমনি ভালোই আছে, জানি না কেন চলছে না। কিন্তু ওর বাবা নিয়ে এসছে, এই দেখো আরেকটা ব্লু কালারের। এটা আবার এরকম সিস্টেম আছে, হাতে নাও। এটা এরকম সিস্টেম আছে যে এটা যেখানে হাত নিয়ে যাব সেখানে যাবে। তো এটা আজকে মহরমের মেলা, তো মহরমের মেলা থেকে ওর বাবা নিয়ে এসছে, মানে মেলা কেবল বসছে, এখনো পুরোপুরি লাগেনি। তো ওর বাবা একটু বাইরে গেছিল, তো মেলায় দেখলো যে কিশোরের এটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আর একটা কিনে নিয়ে এসছে। তো দেখাও এটা বন্ধুদের, এটা ব্লু কালার। বসে খোলো, পড়ে যাবে। কিশোর আনন্দ, এটা এমনি তো ঠিক আছে, কিন্তু কেন যে হচ্ছে না, মনে হয় সারা রাত চার্জ দেওয়ার জন্য নাকি। তো রিমোটে ব্যাটারি লাগিয়ে নিল আগে রিমোট থেকে খুলে কিশোর, আর এই যে চার্জারের তার, আর এই যে ড্রোনটা। এটা দিয়ে খেলবো না, কেমন বসে গিয়েছে। ঠিক আছে, ওটা বাবাকে দেখাও, বাবা ঠিক করে দেবে। বাবা, ও চলে গেল ওর বাবার কাছে। আমি আবার পরে আসছি বন্ধুরা। হ্যালো বাবা, তোমাদের দাদা ভাই ব্রেসলেট বানিয়েছে রূপোর। সোনা পড়তে ভালো লাগে না তাই। হাত দিয়ে চলো না, হাত দিয়ে ওই ফ্যান মারিয়ে দিবি। ফ্যান চলছে, হাতে হাতে উড়বে, আর এঙ্গেল ফেলে দে, এঙ্গেল উড়ে দিবি। নতুন তো আনতে আনতে কি নষ্ট হয়ে গেল, নাহলে দোকানে নিয়ে যাও। উঠানে একটু চালিয়ে দেখলো, ফট করে পড়ে গেল। দেখি আবার কি হলো। কিশোর ড্রোনটা কি হলো? কি হলো ড্রোনটা? ড্রোনটা পড়ে গেল, তারপরে নষ্ট হয়ে গেল, তারপরে চলছে না। তার জন্য বাবা আরেকটা নিয়ে আসতে গেল ফেরত দিয়ে, ভালো করে ভালো। তো তোমাদের দাদা ভাই ড্রোনটা নিয়ে গেল দোকানে দেওয়ার জন্য। ওটা ওটা এই হলুদটা যেটা কিনছিলাম না,
ওটা থেকে ওটা এক সাইজ বড়। নীলটা বড় ছিল কিন্তু হলুদটাই ভালো ছিল, অনেক দিন টিকে ছিল। এটা একবার চালাতে না চালাতে নষ্ট হয়ে গেল। এটা মনে হয় ডুপ্লিকেট ছিল, এটা মনে হয় ডুপ্লিকেট ছিল তার জন্য। তো দেখি ওটা চেঞ্জ করে আনে না ওটাই ঠিক করে আনে দেখি। ঠিক আছে ঘেমে গেছো, এবার ফ্যানের নিচে চলো। এই যে গলা, গলায় মশার কামড়টা দেখাও বন্ধুদের, এই দেখো মশা কামড় দিয়ে ফুলিয়ে দিয়েছে, দেখাও ভালো করে। এই যে দু জায়গায় নিয়ে এসো চেঞ্জ করে। দুটো নেল পালিশ নিয়ে এসছে আমার জন্য, সবুজ নেল পালিশ ঢুকাবি। তখন এইটা এই নেল পালিশের রংটা যেন এইদিকে থাকে, বুঝতে পারবি? ওটা অন্য উল্টো পাল্টা লাগাবে, এই এই নেল পালিশের রংটা এইদিকে থাকে, ঠিক আছে? এইদিকে এইদিকে চেঞ্জ করে ইয়েলো কালারই নিয়ে এসছে, আগে ইয়েলো কালার ছিল। কিশোর কি কালার একটা ফেরত দিল, আকাশি কালার ছিল তাই না? ওই দেখি লোটাসের ফেস ওয়াশ। আর আজকে দেখো বন্ধুরা আমি সবুজ চুড়ি পরে নিয়েছি, এই যে দুটো সবুজ নেল পালিশ আমার জন্য। নেল পালিশ গুলো পেয়েছ সবুজ কালার? কিশোরে তো চেঞ্জ করে নিয়ে চলে এসছে।